हेलो गाइस, वेलकम टू आवर चैनल डिजिटल होप। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা কি করে খুবই সহজে আমরা যে কোনো ফাইল আমরা উইন্ডোজ ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আমরা অ্যান্ড্রয়েডের ফোনে বা অ্যান্ড্রয়েডের ফোন থেকে ল্যাপটপে বা ডেস্কটপে সেন্ড করতে পারি বা রিসিভ করতে পারি। তো এতদিন আমরা পেন ড্রাইভ দিয়ে করতাম এটা বা ডেটা কেবল দিয়ে করতাম, তো এখন সম্পূর্ণভাবে আমরা কোনো কেবল ছাড়া কোনো পেন ড্রাইভ ছাড়া করতে পারবো এই কাজটা। রিসেন্টলি গুগল তাদের যে নিয়ার বাই সিআরটা আছে ওটা অ্যাভেলেবেল করে দিয়েছে উইন্ডোজ ল্যাপটপের জন্য। তো চলুন দেখা যাক আমরা এই কাজটা আমরা কি করে করতে পারি। তো এবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে একটা লিংক দেবো আমি ডিসক্রিপশনে, লিংক থেকে আপনাদেরকে এই যে আছে বেটা টুগেদার সেট আপ এটা ইনস্টল করতে হবে। অল করতে হবে, খুব ইজি ইনস্টল করা, ডবল ক্লিক করবেন। বেশি টাইম নেবে না, খুব অল্প সময় লাগবে, তার মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। আর এইটা আপনাদের ল্যাপটপে চালানোর জন্য কি কি মিনিমাম রিকোয়ারমেন্ট লাগবে ওটাও আমি আপনাদেরকে দেখাবো। আর তাছাড়া এটা কিন্তু ইনস্টল করার পর আপনার ল্যাপটপে সামান্য কিছু সেটিংসে চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু এটা কাজ করবে না। তো কি সেটিংসে চেঞ্জ করতে হবে ওটাও আমি আপনাদেরকে দেখাবো। আর আপনাদের ফোনে অবশ্যই নিয়ার বাই যে সেয়ার আছে ওটা থাকতে হবে, ওটা মনে হয় অ্যান্ড্রয়েড 10 এর পর দিয়েছে, ঠিক আছে, অ্যান্ড্রয়েড 10 এর আগে মনে হয় ছিল না। তো আমার এটা ইনস্টল হয়ে গেছে, এবার আমি সার্চ মারবো যে নিয়ার বাই সেয়ার ফ্রম গুগল, এটা চলেই এসছে। আমার এটা আগে থেকে যেটি ইনস্টল একবার করা ছিল তো ওই জন্য অটোমেটিকলি চলে আসলো, না হলে আপনাদেরকে বলবো আপনারা কি সাইন ইন করতে চান করলে ভালো, না নাহলে আপনারা সাইন ইন ছাড়াও এটা ইউজ করতে পারবেন। তো এবার আপনাদের কি করতে হবে, এবার আপনাদের ডিভাইসেস হিডেন আছে এটাকে আপনারা রিসিভ ফ্রম এভরি ওয়ান করতে পারেন। তো হয়ে গেল, আপনাদের এবার কিছু সেটিংসে চেঞ্জ করতে হবে। সেটা হলো কি, সেটা হলো আপনাদের হচ্ছে ল্যাপটপ আর যে ফোন থেকে পাঠাবেন দুটো একই নেটের মাধ্যমে কানেক্ট থাকতে হবে, ঠিক আছে। সে আপনার বাড়ি ইথারনেট হতে পারে, কোনো ওয়াইফাই হতে পারে, একটা কমন ওয়াইফাই বা নেটের মাধ্যমে কানেক্ট থাকতে হবে আপনার ল্যাপটপ আর ফোনটা। এবার এখানে কি করতে হবে, ফোকাস অ্যাসিস্ট মোড ইজ অন, এটা অন আছে, এটাকে অফ করতে হবে। তো সেটিংসে ক্লিক করলে আপনাদের এখানে চলে আসবে, এখানে অফের কোনো অপশন নেই, ঠিক আছে, তো এটা কোনো কাজ করবে না। আপনারা কি করবেন তখন, আপনারা হচ্ছে সার্চ মারবেন এখানে সেটিংস সার্চে গিয়ে ল্যাপটপের নোটিফিকেশন বলে, দেখবেন নোটিফিকেশন বলে সার্চ মারলে এই অপশনটা হচ্ছে নোটিফিকেশন অ্যাকশন, এখানে ক্লিক করবেন। এবার দেখবেন ডু নট ডিস্টার্ব মোড আছে, ঠিক আছে, এটাকে আপনাদেরকে অফ করতে হবে। এটাকে অফ করে দিলাম, এবার এই ডু নট ডিস্টার্ব মোডটা অফ করার পর দেখুন এখানে কিন্তু সব চলে গেল, ঠিক আছে, কোনো আর প্রবলেম দেখাচ্ছে না। তো কি করতে হবে, আপনার ল্যাপটপকে একটা কমন নেটের মাধ্যমে কানেক্ট করতে হবে ল্যাপটপ আর ফোনকে। তো আমার এটা হচ্ছে কমন নেট, এর মাধ্যমে কানেক্ট আছে আমার ফোন আর ল্যাপটপ। আর একটা কাজ কি করতে হবে আপনাদেরকে, আপনাদেরকে হচ্ছে ব্লুটুথটা অন করতে হবে। ব্লুটুথ অন করলেন সব, একটা কথা মাথায় রাখবেন, যখন আপনারা ব্লুটুথটা অন করবেন নিজের ফোনের ব্লুটুথ বা ল্যাপটপের ব্লুটুথ বা ডেস্কটপের, তখন জাস্ট ব্লুটুথটা অন করবেন। আমার এখানে আমার যেহেতু নেকব্যান্ডটা ব্লুটুথটা অন ছিল ওটা কানেক্ট অটোমেটিকলি নিয়ে নিয়েছে। এবার আমরা কি করব, এবার আমরা আমাদের ফোন থেকে একটা ফাইল সিলেক্ট করব। আমাদের গুগল ফাইলটা ওপেন করলাম, গুগল ফাইল ওপেন করে আমরা ধরুন এটা পাঠাবো, এই ভিডিওটা ল্যাপটপে সেন্ড করব, ঠিক আছে। তো আমাদের এই ভিডিওটা প্রথমে সিলেক্ট করতে হবে, ভিডিওটা সিলেক্ট করলাম, তিনটে ডটে ক্লিক শেয়ারে ক্লিক করলাম, এবার আমার নিয়ার বাই শেয়ারে ক্লিক করব। যখন ওটা লোড হচ্ছে অটোমেটিক আমার কম্পিউটারের যে নাম সোনক্স পিসি ওটা লেখাটা দেখাচ্ছে, ঠিক আছে, আমাকে ওটা সিলেক্ট করতে হবে। এবার কি করতে হবে, আমাকে কম্পিউটারে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে, এর ফলে কী হবে ফোন থেকে ফাইলটা আমার ল্যাপটপে আসবে। তো দু জায়গায় দেখাবে যে ফোন থেকে যাচ্ছে ল্যাপটপে রিসিভ হচ্ছে। তো এর মাঝখানে আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখিয়ে দিই, দেখবেন ওপরে সাইন ইনের পাশে সেটিংস আইকনটা আছে, ঠিক আছে, ওখানে ক্লিক করলেন। এবার এখান থেকে আপনি কী করতে পারেন, আপনার হচ্ছে কোথায় সেভ হবে ওই পাথটা চেঞ্জ করতে পারেন, ডিভাইসের নেম চেঞ্জ করতে পারেন, তারপরে হচ্ছে আপনার যে ডিভাইস ভিজিবিলিটি ওটা এভরি ওয়ান থাকবে নাকি হচ্ছে কন্ট্যাক্ট থাকবে, এই সব কিছু চেঞ্জ করতে পারেন। তো এভরি ওয়ান রাখাটাই ভালো, আর এটা হচ্ছে ইউজ যেটা এনিবডি আছে ওটা টেম্পোরারি কিছু সময়ের জন্য অন রাখবেন, তাইলেই হবে, আর কিছু করতে হবে না। তো এর উপরে খুব সহজেই আপনি আপনার ফোন থেকে ল্যাপটপে ডেটা ট্রান্সফার করতে পারবেন। তো বেশিক্ষণ টাইম লাগে না, যদি একটু বড়ো সাইজ হয় তো ওরকমই টাইম লাগে, মানে আপনি যেরকম ফোন থেকে ফোনে পাঠান যেরকম টাইম নেবে তো ওরকমই টাইম নেবে।
তো কম্পিউটারে যখন রিসিভ হয়ে গেল পুরোটা, এবার আমরা ওপেন করব। যেহেতু আমার ল্যাপটপও ব্লুটুথের সঙ্গে কানেক্ট করা আছে, মানে নেক ব্যান্ডের সঙ্গে কানেক্ট আছে, তো আপনারা অডিওটা শুনতে পারবেন না। এই ভিডিওটা কিন্তু চলে এসছে, এটা চলে যাবে, ঠিক আছে? অডিওটা শুনতে পাচ্ছে না, কারণ আমার নেক ব্যান্ডের সঙ্গে কানেক্ট আছে। তো এরকম করে খুবই ইজিলি আপনারা করতে পারেন। আপনারা উল্টোটাও করতে পারেন একইভাবে, ডেস্কটপে কোনো ফাইলগুলো এই এভরিওয়ান যে শেয়ারটা আছে ওখানে গিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে ফোনে রিসিভ করতে পারেন। তো দুটোই করা যায় খুব ইজিলি। এই যে এখানে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে কোনো ফাইলে নিয়ে ওটা আপলোড হয়ে যাবে আপনার ফোনের মধ্যে। তো আমি আপনাদের উল্টোটা করেও দেখাচ্ছি। আপনারা খুব সহজে, আমি এখান থেকে একটা ল্যাপটপ থেকে একটা ফাইল সিলেক্ট করব, ওটা এটা সিলেক্ট করলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এর মধ্যে ফেললাম, ঠিক আছে, এই নিয়ার বাই শেয়ারে। তো এবার দেখুন খানিক লোড নিচ্ছে, লোড নিলো, এবার দেখুন আমার ফোনের নাম দেখাচ্ছে, আমার ফোনের নামও একই সোনক্স ফোন। তো ওখানে আমি ক্লিক করলে চলে যাবে। আমি জাস্ট আজকের ভিডিওটা এতটাই ছিল, কেমন লাগলো প্লিজ জানাবেন, ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন। টাটা, ধন্যবাদ।